ঈদকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে কেনাকাটা। দর্শক এই মুহূর্তে রংপুর থেকে ঈদ কেনাকাটার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ঈদ কেনাকাটার কেমন ভিড় দেখছেন? ক্রেতা সমাগম কেমন বিপণী বিতানগুলোতে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ উপমা, আপনি যেমনটা বলছিলেন যে আসলেই ঈদের কিন্তু আরো বেশ কিছুদিন বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে আজকে 13ই রমজান। এই 13 রমজানে কিন্তু আমরা দেখেছি যে রংপুরের শপিং মলগুলোতে ধীরে ধীরে যে ক্রেতা সমাগম সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে ঈদের দীর্ঘ সময় থাকার কারণে কিন্তু ধীরে ধীরে ক্রেতা সমাগমের উপস্থিতি বাড়তে শুরু করেছে রংপুরের শপিং মলগুলোতে আমরা দেখেছি, এবং বিপণী বিতানগুলোতেও। তবে এখানে ক্রেতা সাধারণ যেটি অভিযোগ করছে যে গত ঈদের তুলনায় এবারে ঈদে কিন্তু যে কাপড়ের দাম সেটি কিন্তু তারা যেটি অভিযোগ করেছে এবারে কিন্তু কাপড়ের দামটা অনেক বেশি, এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে গতবারের তুলনায় এবারে তারা কাপড় ক্রয় করতেও কিন্তু পাইকারি যে কাপড়ের আড়ত রয়েছে সেখান থেকে কাপড় কিনতেও কিন্তু তাদের হিমশিম খেতে হয়েছে, সেখানে কিন্তু বাড়তি দাম দিয়ে কেনার কারণে কিন্তু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে বেশ কিছুদিন আরো থাকা ঈদের যে আসলে আপনি জানেন যে আজকে 13ই রমজান, এরপরে কিন্তু যে 15ই রমজানের পর থেকে আরো ক্রেতা সমাগম বাড়তে পারে এমনটাই কিন্তু ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারাও যেটি বলছেন যে তারা আসলে পছন্দের যে যে কাপড় বা ঈদকে সামনে রেখে তাদের যে পরিবার পরিজনকে স্বাচ্ছন্দ্য ভাবে যে ঈদের কেনাকাটা করবেন তারাও কিন্তু মার্কেটগুলো ঘুরে দেখছেন এবং তাদের পছন্দ অনুযায়ী যে কেনাকাটা সেটি কিন্তু করতে দেখেছি। তবে বিপণী বিতানগুলো সকাল থেকেই ব্যবসায়ীরা খুলে রেখেছে এবং ক্রেতা সমাগমও ধীরে ধীরে বাড়তে শুরু করছে। তবে বেলা যতই গড়ায় ততই কিন্তু ক্রেতা সমাগমের উপস্থিতি শপিং মলগুলোতে কিন্তু আমরা বাড়তে দেখেছি। তবে সব মিলে যদি বলি যে উপমার রংপুরে কিন্তু যে ঈদের কেনা বেচা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং ক্রেতা সমাগমের এবং ব্যবসায়ীদের মধ্যে যে দর কষাকষি সেটি কিন্তু চলছে। এরপরে কিন্তু 15 রমজান হয়তো বা 20 রমজানের পর থেকে কিন্তু যে ভিড় জমবে সেটি কিন্তু আমরা হয়তো বা আপনাকে জানিয়ে দিতে পারবো পরবর্তীতে। এই ছিল আমার কাছে উপমা রংপুর থেকে ঈদের কেনা বেচার সর্বশেষ পরিস্থিতি।